ভদ্রক জেলা তিহিড়ি ব্লক পরিসরের বিভিন্ন দাবি নিয়ে নির্মাণ শ্রমিক সংগঠন পক্ষের বিক্ষোভ প্রদর্শন করা যাইছে। জেলা শ্রমিক সংগঠন সমন্বয় সমিতি পক্ষের জেলার নির্মাণ শ্রমিক মানকর সাত দফা সম্বলিত দাবি পূরণ নিমন্তে ভিডিওঙ্ মাধ্যমে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে প্রদান করা যাইছে। যোগ্য নির্মাণ শ্রমিকঙ্কু এবে নির্মাণ শ্রমিক পক্কা ঘর যোজনায় আবাস দিয়া নথিবারু রাজ্য আবাস কিংবা কেন্দ্রীয় আবাস যোজনায় সামিল করা, গৃহ প্রদান ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন সহ নির্ধারিত সময় মধ্যে কিস্তি প্রদান করা, নির্মাণ শ্রমিকঙ্ ঝিও বিবাহ কেতেদিন ভিতরে হয়েছে ব্লকরে পঞ্জীকরণ আবেদন করেপার এথিপাই সময়সীমা নির্ধারণ করা তথা পঞ্জীকরণ অধিকারী বিবাহ স্থানক যাই তদারখ করে হিন্দু বিবাহ আইন অনুসারে সার্টিফিকেট প্রদান করা সহ স্বচ্ছতা পালন করা, বিবাহ সহায়তা নিমন্তে আবেদনের কেতেদিন ভিতরে অর্থরাশি নির্মাণ শ্রমিক মানে পাইবে এথিপাই সময়সীমা নির্ধারণ করা, 2020 এবং 2021 কোভিড সহায়তা পাই নথিবা নির্মাণ শ্রমিক মানুষ যথাশীঘ্র প্রদান করা, বিনা লাইসেন্সরে ব্লক তথা গ্রাম্য উন্নয়ন বিভাগের ঠিকা কার্য যোগাই দিয়া এবং মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় কর্মনিযুক্তি যোজনায় মেসিন ব্যবহারক সম্পূর্ণ রূপে বন্ধ করা এবং জব কার্ড মাধ্যমে সমস্ত শ্রমিক মানুষ কার্য যোগাই দেওয়া দাবি করা যাইছে। নারায়ণ নাই, ভদ্রক জেলা শ্রমিক সংগঠন সমন্বয় সমিতি আজি দাবি আছে, আজি যে আমি দাবি করুছ যে বিক্ষোভ সমাবেশ জরিয়ারে তো মুখ্য দাবি হচ্ছে যোগ্য নির্মাণ শ্রমিক মানুষ রাজ্য কিংবা কেন্দ্র আবাস যোজনার অন্তর্ভুক্ত করা যাও, যদি রাজ্য সরকার কুচি আমার কল্যাণ পাঠি পয়সা নাই। দ্বিতীয় কথাটি কৌছু, কোভিড সহায়তা যে 20 এবং 21 মশিয়ার যে পাই না কোভিড সহায়তা তুরন্ত দিয়া যাও। তৃতীয় কথাটি কৌছু, বিনা লাইসেন্সরে যদি তুমি আমার নির্মাণ শ্রমিক মানে যে গাঁ গহল কাম করছেন তাঁকু ঠিকা কার্য যোগাই দিয়া যাও, মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় কর্মনিযুক্তি যোজনার মেসিন ব্যবহার যে করা যাচ্ছে তাকে বন্ধ করা যাই, জব কার্ড মাধ্যমে শ্রমিক মানুষ কার্য যোগাই দিয়া যাও। চতুর্থ কথাটি কৌছু, বিবাহ পঞ্জীকরণ বা রাজ্য সরকার যে বিবাহ অধিনিয়ম 1965 ধারা অনুসারে ব্যবস্থা করেছেন, জনে পঞ্জীকরণ অধিকারী পাখে জনে নির্মাণ শ্রমিকর ঝিও বিবাহ হয়েছিল কেতেদিন ভিতরে সে পঞ্জীকরণ করেপার তাপাই সময়সীমা নির্ধারণ করা যাও, এবং বিবাহ সহায়তা যে আবেদন করছি রাজ্য শ্রম বা জেলা শ্রম কার্যালয়ে কেতেদিন ভিতরে সহায়তা সে পাইব তাপাই সময়সীমা নির্ধারণ করা যাও। এর যে ব্যাপক ঘোটালা চালছে গৃহ নির্মাণ যোজনার ঘোটালা, বিবাহ সহায়তার ঘোটালা, বিভিন্ন ক্ষেত্রের যে ঘোটালা চালছে ব্লক স্তরের বিভিন্ন কার্যালয়ে জেলা শ্রম বিভাগের সেমানক প্রতি দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও এবং চাকরির বহিষ্কার করা যাও, ইয়ে হচ্ছে আমার দাবি। নারায়ণ নায়ক, মনোজ নায়ক, ওড়িশা মিলিত সংঘর সভাপতি নৃসিংহ চরণ মিশ্র ও আরতী জেনা প্রমুখ বহু সদস্য এই বিক্ষোভ প্রদর্শন কার্যক্রমে সামিল হয়েছিল। তিহিড়ি সঞ্জয় দাসঙ্ক রিপোর্ট, কোণার্ক নিউজ।